ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صلاة والسلام عليك يا رسول الله ذكروا بسم الله رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মনে বড় আশা ছিল যাইতাম সুনার মদিনায় মনের বেতা খুলিয়া বলতাম রাসূলুল্লাহর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا رحمة نبي أمران بركات ري خزانا
নূর নবীর কদম পাইয়া ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মধুর সুরে পড়ো দুরুদ ও মুমিন ভাই আশিকান, দুরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া মাদ্রাসার ছাত্র বৃন্দ হল, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি মহান পাক রব্বুল আলামিনের দরবারে। আজকে এই বাড়ির বাইনতে কবির ভাই সমীর ভাই সন্তানর বাইনতর পক্ষ থাকি সাব কিবলা বন্তুলি রহমতুল্লাহ আলাইহি তথা আমরা এই কনকপুরের দুই ওলির ঈসা আলে সাব সঙ্গে সন্তানর বাবার ঈসা আলে সাব এবং বেমারি আদারি হল সন্তান ভাই বেমার আসলে আরাম পাইছই সারা মিলাইয়া আজকে যে সিন্নির আয়োজন করছই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আজকের এই কোরআন শরীফের খতম এবং সিন্নি জহাত সমস্ত করে কবুল করতা হক ওয়া আল্লাহুম্মা আমিন। পাক পরওয়ারদিগারে আলমের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমরা রে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর উম্মতের মধ্যে জন্ম দিছেন, নবীর উম্মত জন্মগ্রহণ করার কারণে আমরা দৌলতে ঈমান পাইছি, মুমিন হইছি, মুসলমান হইছি। কিন্তু আমরা এখন পর্যন্ত কোন কোন মানুষরে অধিকার করলে বলে মুমিনের সংজ্ঞা কিতা, মুমিনের আলামত কিতা, মুমিন মানুষ কোন সময় হইব আর মুমিন তাকে মানুষ কোন সময় বার হইব অধিকার করলে প্রায় মানুষে কইতাম পারতাম না আমরা। গতিকে আমি কোরআন আল কারিমর এক সুরা দে সুরার নাম হইল সুরায়ে মুমিনুন, সুরায়ে মুমিন তাকি আয়াতে করিমা হল তিলাওয়াত করছি আর আমার কিছু একটা বিষয় রূপে আলোচনা করার লাগে কইছই আল্লাহ তৌফিক দিনতে সামান্য সময় আলোচনা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পাক পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে কোরআন আল কারীম আল্লাহর মহান পাক গ্রন্থ যে কালাম ত্রিশ পারা যে কিতাবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরে আল্লাহ তাআলা নাযিল করছেন অবতীর্ণ করিয়া আমরা রাসূলুল্লাহরে কোরআন শরীফ দিছি দেওয়ার কারণে আমরা কোরআন শরীফ পড়িবার পড়াইবার সুযোগ পাইছি। সুবহানাল্লাহ, এই কোরআন আল কারিম সর্বপ্রথম নাযিল হইছে মক্কা নগরে গারে হেরাত, আমরা রাসূলুল্লাহর কাছে সর্বপ্রথম যে সূরা নাযিল হইছে এই সূরার নাম হইল সূরা ইকরা। ইকরা শব্দের অর্থ হইল পড়ো, এর লাগি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ দ্বারা পড়ই না পড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাইন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে ভালো মানুষ দ্বারা পড়নে ওয়ালা আর পড়ানে ওয়ালা। সুবহানাল্লাহ, এখন ফাইলায় গিয়া কোরআন আল কারিম কেন আল্লাহর কালাম যে কোরআন আল কারিম সব মুসলমানের ঘরের মাঝে আছে আমরা সারা এই কালাম শরীফ তিলাওয়াত অবশ্য করি, যারা তিলাওয়াত জানি
ছোটবেলার জন্ম গ্রহণের ঘরে মা বাবাই সর্বপ্রথম আমরা রেনিয়া মক্তবের মধ্যে দিছেন, বাড়ির কিনারাত মক্তবে নিয়া দিছেন, ইমাম সাহেবে প্রথমে আমরা রে কলিমা পড়াইছেন। কলিমা আমরা জানি সাতটা, কলিমা তৈয়িব, শাহাদত, তনজিল আর তাওহীদ। আর ইমান পড়াইছেন দুইটা, একটা হইল ইমানে মজমল আর আরেকটা ইমানে মুফাসসাল। ই পড়ার সময় আমরা কলিমার এবং ইমানের মানা জানছি না, খালি পড়েছি, মানাও জানি না, আমরা বুঝছিও না, খালি পড়েছি। পড়ার কারণে আমরা মুসলমান হয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু ভাই মুসলমান, এই কলিমা যেটা এটার আমরা অবশ্য মানা জানার দরকার আছে। এখন আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে মায়া করি, দয়া করি, আমার দয়াল নবীর উম্মত বানানোর কারণে আমরা যে কোরআন আল কারিম পড়ার মতন সুযোগ পাইলাম, এই কোরআন আল কারিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইত্রা লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন আল কারিম রে যদি কোনো মানুষের উদ্দেশ্য হয় তিলাওয়াত করার, তিলাওয়াত করতা পড়িতা তে উযু ছাড়া না, পবিত্রতা অর্জন করিয়া আল্লাহর কালাম রে, আল্লাহর কালামের কিনারা লইতা, অর্থাৎ আল্লাহর কালাম রে যখন তিলাওয়াত করতা তখন অজুর অবস্থায় পবিত্রতা অর্জন করিয়া কোরআন আল কারিম তিলাওয়াত করা দবয়া তাহলে কিবলা মুখে ফিরিয়া, কিবলার দিকে ফিরিয়া ভরা হইল বালা। যদি কোনো মানুষের কিবলা ছাড়া তিলাওয়াত করে অবশ্য যাইদ আছে, তবে আটু ফালাইয়া বোয়া হইল বালা। বেটা মানুষ হইলে মাথার তকি থাকতো, মহিলা হইলে চুল গুড়া অবশ্য গুড়া থাকতো, আল্লাহর কালাম তিলাওয়াতের সময় মাথা নিষিদ্ধ, মাথ হতো না। যে জায়গা কোরআন আল কারিম তিলাওয়াত হইব হইল জোরে মাথা হইতো না, আস্তে হইতো। আল্লাহর কালাম তিলাওয়াতের সময় অবশ্য মাথা না, খামুশি এখতিয়ার করিয়া আপনি মাথ বন্ধ করিয়া আল্লাহর কালামের তিলাওয়াত আপনি শুনকুয়া। কেননা আল্লাহ তাবারাকা ও তাআলা জানাইয়া দিত্রা নবী গো কোরআন আল কারিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনারে দিছি, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাআবিদুন। নবী আমি আল্লাহ কোরআন নাযিল করছি, আর সেই কোরআনের রক্ষণাবেক্ষণ, কোরআনের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। দুনিয়ার সব জিনিসের পরিবর্তন আছে, একেবারে দিগর দুনিয়ার সব বস্তুগুলা বদলি যায়, নামও বদলে, খামও বদলে, জায়গাও বদলে, রঙও বদলে, কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই। কারণ আল্লাহর কোরআন এমন একটা কিতাব যে কিতাবরে আমার পাক রব্বুল আলামিনে দান করছেন, খারে বলে রাসূলুল্লাহরে, রাসূলুল্লাহ উম্মতরে দিয়া গেছেন। এই কোরআন কিয়ামতের আগে ওয়ালা একটা সময় আইব, আওয়ার পরে আল্লাহর কালাম এই জমিনের মধ্যে আর মানুষে বাইতা নাই, আল্লাহর কালাম রে আল্লাহ উঠাইয়া লইয়া যাইবা গিয়া, সুবহানাল্লাহ। কোন সময় যেই সময় মানুষে তিলাওয়াত করত নাই, আল্লাহর কালাম পড়িত নাই, পড়ানির মর্যাদা মানছে বুঝতো নাই, যখন মানুষে আল্লাহর কালামের কদর দানে করত নাই, আল্লাহর কালাম রে মুখস্থ করার মতো না বিশ্বাস বহল থাকত নাই। এখন জমিন গণ্য আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার কালাম কোরআন আল কারিম আছে, কোরআনের হাফিজ হলেই জমিন আছেন। এই কোরআন কিয়ামতের আগে কিলা আল্লাহ উঠাইব বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর কালামের হাফিজ যে গুরা ছইন আর আস্তে আস্তে জমিন থেকে উঠাইবা, আর আল্লাহর কালাম নতুন ভাবে ইয়াদ করনে ওয়ালা, তখন তো সময় আর কোনো হাফিজ সবল তাক্তা নাই। মানুষে যাইবা গিয়া দেখবা, প্রথমে ঘরে গিয়া দেখবা কোরআন শরীফ নাই, এরপরে যাইবা মসজিদে গিয়া দেখবা কোরআন শরীফ নাই, মাদ্রাসা যাইবা গিয়া দেখবা কোরআন শরীফ নাই, এরপরে মানুষ যাইবা বাজারও গেলে দেখবা আল্লাহর কালাম তখন আর টুকাইয়া পাওয়া যার না। এই সময় কোন সময় বলে যেই সময় মানুষে আল্লাহ নবীর নাম না বাদ দিলাইব, আল্লাহর নাফরমানি সরে আম মানছে করবা, আল্লাহ আল্লাহ জমিন মানছে বন্ধ করে দিব, তখন আল্লাহ যাতে এই কোরআন শরীফের রক্ষণাবেক্ষণ হইয়া আল্লাহ তার কালাম রে উঠাইয়া লইয়া যাইবা গিয়া হো, সুবহানাল্লাহ। ই কালাম রে আমরা দাম দিতাম, যে পাক কালাম রে মহান রব্বুল আলামিনে আমরা রে দান করছেন রাসূলুল্লাহর ওয়াসিলায়। কোরআন আল কারিমের সবচেয়ে লম্বা সূরা হইল সূরা বাকারা,
কোরআন শরীফ আরম্ভ করার পরে সূরা ফাতিহা আমদু সূরা পড়ার পরে সর্বপ্রথম যে সূরা মিলে সবচাইতে লম্বা সূরা সোয়া তিন পারার মতন অত লম্বা সূরা কোরআন আল কারীম হচ্ছে লম্বা সূরা নাই। সর্বপ্রথম আল্লাহ সূরা বাকারা যেটা প্রথমে আরম্ভ করলা আর সবচাইতে বাড়তি সূরা হইল গিয়া সূরা কাউসার। কোরআন আল কারীমের মধ্যে 6,666টা আয়াত আছে, 114টা সূরা আছে। এই সূরা কোন নবীর নামে, কোন অলির নামে আল্লাহ আনছেন, কোন মুমিনের নামে আনছেন, আল্লাহর কোন মায়ার গুলাম ওগুলোর নামে, খাস করে আম্বিয়ায়ে কেরাম ওগুলোর নামে আল্লাহর দাতে তার পাক কালাম শরীফের মাঝে আল্লাহর দাতে সূরা ওগুলাঞ্চন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির নবীদের নামে, সূরা লুকমান, লুকমান হাকিমের নামে, ইউসুফ, সূরা ইউসুফ আলাইহিস সালামের নামে, ইব্রাহিম খলিলুল্লাহর নামে সূরা ইব্রাহিম, সূরা মুমিন, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মুমিন কোরআন আল কারীমের মধ্যে আলোচনা করছেন, হক ওয়া সুবহানাল্লাহ। এখন মা তো হইল গিয়া, আমরা তো হইলা ভাইলা মুমিন হল। ইমান দুই জাত, এক ইমান হইল ইমানে মুজমল, আমানতু বিল্লাহি, আমরা ছোটবেলা পড়িছি আমি ইমান আনলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া, কামা হুয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যত জিনিস আছে, কামা হুয়া বিআসমাইহি আল্লাহর যত নাম ওগুলো আছে, ওয়াসিফাতি আল্লাহর যত সিফতি নাম ওগুলো আছে, কাবিলতু জামিয়া আল্লাহর নাম যতগুলো আছে, নাম সিফতি নাম হোক আর জাতি নাম হোক, সব নামের উপরে আমরার বিশ্বাস আছে। আল্লাহর 99টা নাম আমরা জানি, ওলা জানি আরো নাম ওগুলো আছে, 99 শেষটা আরো নাম আছে আমরা জানি না। তো আল্লাহর সব নামের উপরে আমরা ইমান আনছি, কাবিল তু জামিয়া আর আমরা কবুল করছি সমস্ত রে, আল্লাহর যত নাম সিফতাম সাব ওগুলো আছে, আমরা মুমিন বান্দা যারা আল্লাহর নবীর উম্মত যারা, আমার আল্লাহর নাম আর সিফাত রে আমরা কবুল করছি, দূরে হো সুবহানাল্লাহ। বিআহকামিহি, আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত হুকুম আছে আর যত রুকুন আছে, আল্লাহর হুকুম কিতা বলে নমাজ পড়ো, রোজা রাখো, যকাত দেও, হজ করো, আল্লাহর হুকুম ওলা আল্লাহর হুকুম আর রুকুন যা আছে সবের উপরে আমরা ইমান আনছি। ছোটবেলা পড়ছি তখন আমরা মানা জানি না, আরো কিছু বড় হওয়ার পরে অবশ্য মুক্ত ইমাম সাহেব বলে মানা পড়াই, তখন তো বুঝছি না, বুঝিয়া আপনি বড় কোয়া, মানা জানা না থাকলে জানো কোয়া, কারণ ইমান হারে কয় যদি আপনি প্রশ্ন করেন বলে ইমান হারে কয়, আমরা তো কই আমরা ইমানদার, প্রশ্ন হইল ইমান হারে কয় বলে তাসদিকুম বি কালবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসদিকুম বিল কালবি ওয়া ইকরারুম বিল লিসানি ওয়া আমালুম বিল আরকানি, তিন জিনিসের নাম হইল ইমান। তাসদিকুম বিল কাল, দিল দিয়ে আপনি কিতা করতা বিশ্বাস করতা, ইকরারুম বিল লিসান আর আপনার জবান দিয়ে উচ্চারণ করতা, ওয়া আমালুম বিল আরকান আর আল্লাহর নাম যেটা ওটা আপনি রুকুন যেটা আছে ওটা হুকুমর সহিত আপনি আমল আনতা, হক ওয়া সুবহানাল্লাহ। কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ একলা তান শরীক কেউ নাই, আল্লাহ একলা তান শরীক কেউ নাই, ওয়াহদাহু লা শরীকা লা, আর আল্লাহর সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সঙ্গে লাগাইয়া আনছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত পুরুষ আমরার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল ও আল্লাহ পাঠাইয়া দিছেন নবীরে। এখন আল্লাহর যত নাম আর সিফত আছে এটা আমরা কবুল করছি, আর আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আর রুকুন গুলাইছে সব মানছি। এখন আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিদর্শন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পক্ষ থেকে নির্দেশ যেগুলা হাদিস শরীফ মারফত রাসূলুল্লাহ দিয়া গেছে, হই যে মুমিন মুসলমানে নবীর কথাগুলা জিন্দেগীর মাঝে মানব, আমার আল্লাহ কোরআন আল কারীম জানাইবা সামান্য করে কইব, আমার আল্লাহ কথা জমিনের মাঝে কামিল ইমানদার এরা যারা আমি আল্লাহর কথা নবীর কথা মানবা, সুবহানাল্লাহ। এখন আমরা পাইলাম ইমান ও মুজমল, আর একটা ইমান আছে যেগুর নাম হইল ইমানে মুফাসসল।
আরো সাতটা জিনিস আছে, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়া বাদাল মাউত। ছোটবেলা পড়েছি, মানা হত জানা নাই। সাতটা জিনিস আছে, আমি আল্লাহর উপরে, ফরিস্তার উপরে, কিতাবের উপরে, আখেরাতের দিনের উপরে, বালা মন্দ তকদিরের উপরে, আর মরার পরে জিন্দাবার উপরে আমি ঈমান আনছি। এই সাতটা জিনিস মানার পরে পুরা দিল দিয়ে আপনি বিশ্বাস করলে আপনি একজন কামিল মুমিন হইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুসলমান হল আমরা যারা কলিমা পড়িয়া ঈমান আনছি, মুসলমান হল যারা আমরা অবশ্যই এগুলা মানি, আমরা মানার কারণে আমরা হইলাম ঈমানদার। এখন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জানাইত্রা মুমিনদের পরিচয় হইত্রা, আল্লাহর বান্দা যারা হইব, নবীর উম্মত যারা হইব, আল্লাহ মানব, সঙ্গে সঙ্গে নবীরে যারা মানব তারা ঈমানদার। সারা জিন্দেগি যদি কোনো মানছে আল্লাহরে মানে, সঙ্গে নবীরে মানে না তে ঈমানদার নাই। আল্লাহ মানার পরে নবীরে মানতো, আল্লাহ নবীরে মানার নাম, দয়গণ্ডে মানার নাম হইল ঈমান আনা, ঈমান আনা। তো আমরা কলিমা পড়ি লাইছি, দিল দিয়া বিশ্বাস করছি, জবান দিয়ে উচ্চারণ করছি, আর আমরা জীবনে আমরা আল্লাহ নবীর কথা মানিয়া যাই, এর লাগি আমরা মুমিন হক। সুবহানাল্লাহ। সূরায়ে আনফাল 9 নম্বর আয়াত, মহান পাক রব্বুল আলামিনে মুমিনের কিছু নিদর্শন কইত্রা, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা হইব, ইমানদার ভিতরে আছে, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু, ইমানদার সামনে যখন আল্লাহর নাম লইব, আল্লাহর গুণগান গাওয়া হইব, ওয়াজিলাত কুলুবুহুম, তখন ইমানদারর দিলো খালি বালা লাগবো, দিলো তসল্লি আইব। হক সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর ঈমানদার যারা হইব, আল্লাহর বিশ্বাসী বান্দা যারা হইব, তারার সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হইব, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর নিদর্শন যখন তিলাওয়াত করা হইব, আল্লাহ নবীর নাম যখন লইব, ঈমানদারর দিল খালি বালা লাগবো, ঈমান খালি বাড়িতে থাকবো। এখন ই আয়াতে করিমার তফসিরর মাঝে লম্বা মাত হল আনচল, আমরা তো কোরআন শরীফ শুনি কম পড়ি কম, সাহাবায়ে কেরাম হলে কোরআন আল কারিম তিলাওয়াত করতা, আমার রাসূলুল্লাহ রাই নমাজ লম্বা সময় নমাজ আদায় করি আল্লাহর কালাম তিলাওয়াত করতা, নবীর কালাম তিলাওয়াত শুনিয়া আল্লাহর রহমতর ফরিশতা নামিয়া আইতা, রাসূলুল্লাহর কিনারা আসমান তাকে রহমতর ফরিশতা আইয়া আমার রাসূলুল্লাহর তিলাওয়াত গুলা শুনতা। হক সুবহানাল্লাহ। ইহা তোকে জিন্নাত বলাইতা নবীর তিলাওয়াতর আওয়াজ শুনিয়া, ওলিয়কলর জিন্দগি আপনি দেখক পা দেখবা, নফল এবাদত যদি কোনো মানছে ফরজ নমাজ গুলা আদায় করার পরে নফল এবাদত করতো, সাহেব বলে কোন এবাদত করলে আল্লাহর ডাক লওয়া যাইব, সবচাইতে বড় নফল এবাদত তোর মাঝে আল্লাহর কালাম যদি দুনিয়ার কোন মানব জাতে কোন মানুষে আল্লাহর নবীর উম্মতে যদি বেশি করে তিলাওয়াত করে, আল্লাহর কালাম তিলাওয়াত করলে শুকর জ্যোতি বাড়ে, আল্লাহর কালাম তিলাওয়াত করলে জমিন ইজ্জত বাড়ে, আল্লাহর কালাম তিলাওয়াত করলে হাত সবল হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করলে আল্লাহর দাতের ইজে হুরমা দেবার কর দেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা হইল আল্লাহর কালাম এমন এক কিতাব যে কালাম হইল মহান রব্বুল আলামিনের ভাষা, আমার নবীদের ভাষা, সাহাবায়ে কেরাম ওগুলোর ভাষা, ফরিস্তা ওগুলোর ভাষা, বলা নানি ভাষা হইল আরবি, এর লাগে আরবি ভাষা আল্লাহর কাছে অত পছন্দনীয়, এর লাগে কোরআন আল কারিম নমাজ অবশ্য আরবি ভাষায় পড়া লাগে, নমাজ পড়িতে আমরা কোরআন শরীফ পড়া লাগে, বলা নানি এর লাগে কোরআন শরীফ শুদ্ধ তিলাওয়াত জানতা, ছোটবেলা তিলাওয়াত আপনি শিখতা ভারছই না, বড় বার পরে কোরআন শরীফে শুদ্ধ করো কোয়া, আর নমাজ আমরা যখন কিরাত পড়ি যে কোনো জায়গা তুমি কিরাত পড়ো কোয়া যাই যাচ্ছে, পাক রব্বুল আলামিনের কোরআন আল কারিমের মধ্যে জানাইত্রা ফাকরা উ মা তায়াসসার আমিন, কোরআন শরীফ তোমরা নমাজের মধ্যে পড়ো যেন তাকি তোমরা লাগে আসান হয়। হক সুবহানাল্লাহ। জুড়ে কইও সুবহানাল্লাহ মাতিও লোক, এর লাগি যারা নমাজ পড়িতে সময়
অবশ্য কোরআন শরীফ তিলাওয়াত জানা নাই, এমনে সূরা জোয়ালা মুখস্থ করে নিছো, নাস থাকি সূরা ফাতিহা থাকি জিলদাল পর্যন্ত, ইদা জুল দিলাতিন পর্যন্ত, এরা ও সূরা ও তিলাওয়াত শুদ্ধ করে করলে অবশ্য নবাদ ওই দিব। কিন্তু আপনার জীবনে চেষ্টা করক আরো কিরাত আপনি মুখস্থ করতা, কোরআন শরীফের অন্য জায়গা থাকি তিলাওয়াত করতা, এখন যে নমাজ পড়িতে সময় আল্লাহর কালামের প্রয়োজন, নমাজ অবশ্য আল্লাহর কালাম লাগে, কারণ নমাজ হইল এমন এক ইবাদত, নমাজের সময় বান্দা আর আল্লাহ কোন তওবা থাকে না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সম্মুখে সরাসরি আল্লাহর বান্দা গুলা তখন হক সুবহানাল্লাহ। এর জন্য কোরআন শরীফে বিশুদ্ধ করে তিলাওয়াত করো, আর কোরআন শরীফ আমরা জিন্দেগির মাঝে আমরা তিলাওয়াত করি, যারা তিলাওয়াত জানি না মা বাবার রুয়ের উপরে ইসালে সব হরাই বলা নানি, মা বাবার রুয়ের উপরে বাড়ির বেমার আজার মুসিবত পড়লে মানছে কোরআন শরীফের দ্বারস্থ হই। প্রশ্ন হইল কোরআন শরীফ কান ইলা খতমর লাগিনি, বিপদের সময় কোরআন শরীফ পড়িতামনি বলে আল্লাহর দাতে কোরআন আল কারিম তার দলিল দিছেন, ওয়াসফি সুদুরা কাওমি মুমিনিন, মুমিনর লাগি কোরআন আল কারিম হইল সিবা, যারা মুমিন হইব ঈমান আনব আল্লাহ নবীরে মানব, আল্লাহ জানাই তরা ওয়াসফি সুদুরা কাওমি মুমিনিন ওয়াসিফা উল্লিমা বিসুদুর, সুবহানাল্লাহ, সিবা যে কোরআন ধরিব। এখন যদি আপনি মুমিন হইন, ঈমানদার হইন, যদি আল্লাহ নবীরে মাননে ওয়ালা হইন, মুমিনর আলামত যদি আপনার কাছে থাকে, বান্দা আপনি যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার পাক কালাম শরীফ খতম করাক পাবা, নিজে করক পাবা, নিজে পড়ক পাবা, পড়ানি লওয়া কোয়া, কোরআন পড়াইলে দোয়া কবুল হইব, কোরআন শরীফ পড়াইলে বাড়িত রহমত বরকত হইব। কিন্তু এক নম্বর শর্ত হইল আপনি অবশ্য মুমিন হইতা, দুরুদ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।